أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, যারা 2022 সালের পরীক্ষার্থী, তোমাদের শিক্ষা প্রথম প্রথম ক্লাসে। গত ক্লাসে আমরা কিতাবুল হাজের ওয়াজের আবিধানিক ও পারিভাষিক ওয়াজের ওয়াজিব নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা হজের ওয়াজিব কাজ এবং সুন্নত এবং হজের সামাজিক অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করব। হজের সামাজিক গুরুত্ব, সামাজিক দৃষ্টিকোণ থেকে হজের গুরুত্ব অপরিসীম। হজ মুসলমানদের জন্য ঐক্য সংহতির এক অনুপম নিদর্শন। এটি আমাদেরকে সাম্য ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ একই উদ্দেশ্যে, একই স্থানে পবিত্র সত্তার উদ্দেশ্যে একত্রিত হয়ে মস্তক অবনত করে, পরস্পরের সাথে মত বিনিময় করে, ভাবের আদান প্রদান করে, যার ফলশ্রুতি সামাজিক বৈসাদৃশ্য হ্রাস পায়। পরস্পরের মধ্যে চেতনা বিনিময় করে স্বস্ব এলাকায় ফিরে আসে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে হজ হলো ইবাদতের বদনি এবং মালিয়ার সমন্বয়। হজ করতে গিয়ে খরচ করতে হয় অনেক অর্থ সম্পদ। হাজিদের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সারা পৃথিবীতে যেসব সংস্থা বা কর্পোরেশন বা লোকজন নিয়োজিত থাকে, তাদের আর্থিক অবস্থার কী করে পরিবর্তন হয়। এতে অর্থনৈতিক চাঙ্গা হয়, ব্যবসা বাণিজ্যের প্রসার হয়। হজের সাথে জড়িত এসব ব্যবসা করা নিষিদ্ধ নয়। অতএব হজের অর্থনৈতিক গুরুত্ব মুসলিম বিশ্বের জন্য কল্যাণ। হজের ওয়াজিব কাজসমূহ। হানাফি মাজহাব অনুযায়ী হজের ওয়াজিব কাজগুলো হচ্ছে জামআন, অর্থাৎ মুজদালিফায় অবস্থান করা, সাফওয়া মারওয়া নামক পাহাড়ের মাঝে সাই করা, অর্থাৎ পাহাড় দুটির মাঝখানে সাতবার দৌড়ানো, মক্কারা দূরে মিনা নামক স্থানে তিনটি জামরায় কঙ্ক নিক্ষেপ করা, বহিরাগত হাজিদের জন্য বিদায়কালীন তওয়াফ করা, হলক করা, অর্থাৎ ইহরাম থেকে মুক্ত হওয়ার জন্য পুরুষের মাথার চুল মুন্ডানো বা কেটে খাটো করা, তবে নারীদের জন্য তা করার প্রয়োজন নেই। আর হজের ওয়াজিব ফরজ বাদ দিয়ে যে কাজগুলো থাকে তাই হলো কি বুঝে সুন্নাত। তাওয়াফে কুদুম করা, তাওয়াফের মধ্যে রমল করা, তিন নম্বরে আটই জিলহজ মিনায় রাত যাপন করা, নয়ই জিলহজ সূর্যাস্তের পর মিনা থেকে আরাফার দিকে রওনা হওয়া, পাঁচ নম্বর সূর্যাস্তের পর আরাফা থেকে মুজদালিফায় রওনা দেওয়া, মিনা থেকে মক্কায় ফেরার পথে মুহাফসাব নামক স্থানে যাত্রা বিরতি দেওয়া ইত্যাদি।